বীরভূমের মুকুটহীন রাজা বলেই মান্যতা পেতেন অনুব্রত মণ্ডল। মাছ বিক্রেতা হিসেবে অনুব্রত জীবন শুরু করলেও পরবর্তী সময়ে তিনি রাজনীতিতে আসেন, তারপর তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি হন। বর্তমানে তিনি গরু পাচারকাণ্ডে সিবিআই এর হেফাজতে। সিবিআই সূত্রে জানা গিয়েছে তার সম্পত্তি সংক্রান্ত যে তথ্য পাওয়া গিয়েছে তা শুনলে অবাক হতে হয়। আসুন দেখে নেওয়া যাক অনুব্রত মণ্ডলের সম্পত্তির পরিমাণ। সিবিআই সূত্রে জানা গিয়েছে অনুব্রত মণ্ডলের বীরভূমে 10টি ও বর্ধমানে 6টি রাইস মিল রয়েছে। বিনামে 6টি পেট্রোল পাম্পের মালিক অনুব্রত। বীরভূমের ময়ূরাক্ষী ও বর্ধমানের অজয় নদের পাড়ের সমস্ত বালি খাদানের মালিক অনুব্রত। এছাড়াও আরও প্রায় 100টি বেআইনি বালি খাদান অনুব্রতর দখলে। বেনামে 100টি ডাম্পারের মালিক অনুব্রত। বীরভূমে বেনামে মেডিকেল কলেজের মালিকানা রয়েছে অনুব্রতর। এই সংক্রান্ত 58টি দলিল পেয়েছে সিবিআই। এছাড়াও অনুব্রতর নামে বীরভূমের বিভিন্ন এলাকায় বহু জমি, হোটেল, গেস্ট হাউসের সন্ধান পেয়েছে সিবিআই। পশ্চিম বর্ধমানের একাধিক অবৈধ স্টোন ক্রাশারের হদিশ পেয়েছে সিবিআই, যার মালিকও অনুব্রত মণ্ডল। পৌনে 3টে নাগাদ অনুব্রত মণ্ডলকে সিবিআই আসানসোল থেকে কলকাতার নিজাম প্যালেসে নিয়ে আসে। সিবিআই আদালতে অনুব্রত মণ্ডলকে 20 আগস্ট পর্যন্ত সিবিআই হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ, কলকাতা।